খুলুকে আজিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে সবচেয়ে বড় খুলুকে আজিম ছিল দুইটা, একটা হচ্ছে উদারতা আর দুই নম্বর হচ্ছে দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থেকে বড় দয়াদ্র মানুষ পৃথিবী সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিনই কাউকে সৃষ্টি করেন নাই, সুবহানাল্লাহ। এত দয়াদ্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রুহামাউ বাইনাহুম, আল্লাহ বলছেন তার গুণই ছিল তিনি দয়াদ্র মানুষ ছিলেন। সুতরাং ইসলামের বেসিক, ইসলামের ভিত্তিটাই হচ্ছে দয়ার উপরে। কোরআন আমাদেরকে এই সাক্ষ্য দিচ্ছে। দেখুন, এইটা সাধারণভাবে যদি চিন্তা করি, শত শতবার আপনারা শুনেছেন, কিন্তু এখন যেহেতু এই প্রসঙ্গটা বলছি, ভালো করে একটু অনুভব করে দেখেন। আল্লাহ রাব্বুল আমিন নিজের পরিচয় দিয়েছেন, এটা আপনারা অনেকবার শুনেছেন। আল্লাহ নিজের পরিচয় কি দিয়েছেন? আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, তোমরা ওই রবের প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যিনি সমগ্র আলমের জন্য রব, তোমরা ওই রবের প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওই রবেরই হাম যেই রব পুরা জগতের প্রতিপালক, যেই আল্লাহ নিজেকে এই আলমের প্রতিপালক বলছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম সম্পর্কে সেই আল্লাহই বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ যেই জগতের জন্য রব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জগতের জন্যই রহমত করে পাঠাইছি, সুবহানাল্লাহ। তাহলে এই যে দয়া, এই যে মানব কল্যাণ, এই যে দান, এই যে সাদাকা, এইগুলা যে মানবের চরিত্রের মধ্যে গেঁথে যাবে, ইমানদারের দাবি হবে, মুসলমানের তো এটা আকাঙ্ক্ষাই হবে যে সে সবচেয়ে বেশি মানবতাবাদী, সে সবচেয়ে বেশি সাদাকাকারী, সে সবচেয়ে বেশি দানকারী, সে সবচেয়ে বেশি দয়াদ্র, তার সাথে মানুষের সবচেয়ে বেশি সম্পর্ক থাকবে। এই না হলো মুসলমানের চরিত্র হবে।